জীবনের সুখ দুঃখ হাসি কান্না মান অভিমান সবকিছুর সাথে যে শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা হচ্ছে মা। হ্যাঁ, মা। মা এমন একটা শব্দ যা সন্তানের কাছে পুরো দুনিয়া এবং জীবনে এমন একটি অংশ যা কেউ কখনো হারাতে চায় না। দর্শক, নর আমি আর মা অনুষ্ঠান থেকে আমি তানিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি পর্বে আপনাদের সামনে হাজির করি একজন তারকা এবং তার মাকে। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের সাথে আছে তমা মির্জা এবং তার মা। কেমন আছো তমা? ভালো আছি। আপনি? তুমি? আমি ভালো আছি। আন্টি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আছি ভালো। নার্ভাস লাগছে নাকি তোমার? না না না, কোনো নার্ভাস লাগছে না তো। আন্টি, তমা, তমা এই নামটা কার রাখা? আমার রাখা। তোমার রাখা? তোমাকে কোলে নিয়েই কোন নামটা মনে হলো নাকি আগে থেকেই ঠিক করে রেখেছিলে? আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আগে থেকে ঠিক করে রাখা ছিল যে তমা হবে না, মেয়ে হবে, এটা কি করে ধারণা করেছিল? না মানে মেয়ে হলে তমা রাখবে এবং ছেলে হলে? ছেলের কথা চিন্তা করিনি তখন। মানে সবসময় একটা সিরিয়াল হইতো, তমা নাটকটার নাম ছিল, ধারাবাহিক একটা সিরিয়াল হতো, ফাল্গুনী আহমেদ ছিলেন ওইটার হিরোইন। তো ওই নাটকটা তখন দেখতাম আর তখন ভাবতাম আমার মেয়ে হলে আমি তমাই রাখবো। তমার নামটা আসলে তো অনেক সুন্দর। তোমাকে অর্থ জেনে তারপরে রেখেছিলে? অর্থটা কি? তো রাত্রি, নিশি রাত। তোমার মেয়ে তো নিশি রাতেও জল জল করে জ্বলে। ছোটবেলায় কি তুমি কখনো চিন্তা করেছিলে ওকে কোলে নিয়ে যে ও এত মানে নাম করবে বা ফিল্মে এত কাজ করবে, এত পপুলার হবে? এগুলো কখনো চিন্তা করিনি। এগুলো কখনো চিন্তা করেনি? মানে ছোটবেলায় কি সে নিজে নিজে অভিনয় করতো? না, ও ছোট, অনেক বাচ্চারা আছে না মানে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করে, আর মেয়েরা তো করে তো না। ও ছোটবেলা থেকে নাচ করত আর সব সময় সে শাবনুর কিভাবে চুলটা করে, ওর মাথায় তখন চুল ছিল না, ও গামছা দিয়ে চুল করে করে ওইগুলো সব সময় করত। তো কি ছোটবেলা কেমন ছিল, মানে লক্ষ্মী ছিল নাকি খুবই দুষ্ট ছিল? না, দুষ্ট ছিল না, ও সব সময় একটু রিজার্ভ ছিল। এখন যেমন এইটার মানে বিপরীত ছিল ছোটবেলায়। ও খুবই ভালো ছিল সেই বিষয়গুলো, মানে মাঝে মাঝে শুধুমাত্র শাবনুর সে যে মানে মাথার ভিতরে গামছা পেঁচিয়ে সে নাচানাচি করতো, তো সেই সময়কার ছোটোখাটো কিছু ছবি আমরা জোগাড় করেছি, দেখি এক নজর। বাহ, আপনি তো ভালোই। সেই সময় থেকে মনে হচ্ছিল যে ভেতরে মানে চেহারার মধ্যে এক ধরনের লেখা উঠছিল যে আমি অভিনয় করব, আমি অভিনয় করব। আমি যেটা জানতে চাই যে ও যখন ছোট ছোট করে একটু বড় হলো, যখন স্কুলে দেওয়ার বয়স হলো, সেই সময়টার কথা, মানে প্রথম দিনের স্কুলের স্মৃতি কি মনে আছে? ওর তো মনে থাকার কথা না? আমার আছে। প্রথম মানে ও স্কুলে যাওয়ার আগে প্রথম ও নাচ আর গান শেখে, তখন ও হারমোনিয়াম বাজাইতে পারতো না, ওর আব্বু বাজাইতো, ও গাইতো, তখন থেকে ও গান গাইতো, আর মানে কথা বলার থেকেই ও গান গাইতো। আর তখন থেকে মানে তিন সাড়ে তিন বছর থেকে ও নাচতো, স্কুলে ভর্তি হওয়ার আগের থেকে ও নাচতো। আর স্কুলে প্রথম আমি ওর আর ওর আব্বু প্রথম নিয়ে যাই। ওরা কয় ভাই বোন? দুই ভাই বোন। ওর একটা ভাই? হ্যাঁ, ছোট কিন্তু অনেক পরে, মানে ও অনেকই ছোট। সেটাই বলছে যে অনেক ছোট। ও ওর সাথে কিরকম মানে রিলেশন কিরকম? মানে অনেক সময় দেখা যায় যে বয়সের পার্থক্য থাকলেও মারামারি না, ওকে খুব ভয় পায়, অসম্ভব ভয় পায়। তাই কেন? হয়তো ওভাবে সময় দেওয়া হয় না, এই জন্য আমাকে ওইভাবে কাছ থেকে দেখে না বলে হয়তো। এটা আমার আমার ব্যর্থতা, আমি হয়তো আমার ভাইয়ের অনেক কাছে যেতে পারিনি সময়ের স্বল্পতা। যখন প্রথম মানে হলো তোমার ছেলেটা, তখন মেনে নিতে পারিনি, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময়ের অবস্থাটা কিরকম ছিল। মানে যখন আমার বেবিটা হচ্ছে তখন তো বোঝে, তখনও শিখছে না, শিখছে পরে তখন বোঝে, কিন্তু ও মানে কি যখন ছোট ছিল তখন বলতো একটা বাবু আনো আম্মু, একটা বাবু আনো,
কিন্তু যখন ও বোঝা শুরু করেছে তখন বাবু পছন্দ না, পছন্দ না, যখন বাবু লাগবে কেন। আমার ভাইটা আমার বিপরীত, খুবই দুষ্টু এবং মানে চঞ্চল, খুবই চঞ্চল, মানে তাকে আপনি দেখলে মনে হবে ওর মতো শান্ত বাবু আর নাই, খুব ছোট ছোট, মানে আমার মতো একটু চুকটুক বড় বড়, খুব মানে শান্তশিষ্ট। বাট ওর ভিতরে যে এত চালাক, মানে এত দুষ্ট, চালাক না, এত দুষ্ট, তো ও বাসার ভিতরে শুধু আমি যখন বাসায় থাকি তখনই চুপ থাকে, শান্ত থাকে, এছাড়া সারাদিনই দুষ্ট, মানে ওই ওই ভয়টা যে আপু আছে থাক একটু শান্ত থাকি, এছাড়া এমনি আমার সাথে ফ্রি, আমি তো ওর সাথে খুব মজা করি, দুষ্টুমি করি। ও যে যে কাজে যখন যাচ্ছে ওর প্রথম দিকে, মানে ফিল্মে হয় না যে আসলে আমাদের সোসাইটিটা বা আমাদের সমাজে কিন্তু ফিল্মে কাজ করাটা ওইভাবে করে পজিটিভ হয়েছে এখন পর্যন্ত মেনে নেন, আরও তো লেখাপড়াও করছে পাশাপাশি অভিনয়ও করছে, তো দুটো একসাথে করছে, ফ্যামিলি থেকে কিভাবে মানে এটার রেসপন্সটা বা এটার রিয়াকশনটা কী ছিল? ওর আব্বুর তো মানে সে তার মেয়ে একটা অনেক কিছু হোক এটাই তার সবসময় ইচ্ছা, এবং প্রথম যখন সিনেমার মানে অপরচুনিটি ওর জন্য আসে কথাটা তখনও আমি চাইনি, তখন ওর আব্বু ওর খালামণিকে বলছে যে এরকম আসছে ভালো পরিচালক, ভালো হিরো ওর আম্মু তো চাচ্ছে না, আর ওর আব্বুকে রুমের ভিতর ডেকে নিয়ে বলছে আব্বু না আমি করবো, পরে ওর আব্বু বলছে আচ্ছা, পরে ওর আব্বু বলতেছে তুমি থাকবা সাথে, সমস্যা কি, লেখাপড়াও করবে, তখন আর কি এইভাবে আমি বললাম ঠিক আছে সবই ঠিক আছে, তবে ওর SSC কমপ্লিট না হলে হবে না। আচ্ছা, এইভাবে তো ফিল্মে যখন গেল ওখানকার পরিবেশ তো সাধারণ মানে লাইফ আমাদের যেরকম তার থেকে একেবারে ভিন্ন ভিন্ন, লাইট ক্যামেরা অ্যাকশন এই যে কথাগুলো, মানে এগুলো মানে কীরকম লেগেছিল তোমার প্রথম যখন ওর ক্যামেরার সামনে দাঁড়িয়েছে তুমি তো ওখানে আছো, কেমন লেগেছিল ওই সিচুয়েশনটা? ছিল ছিল না, মানে আমি ভাবছিলাম যে পারবে কি না, তখন তো 35 ক্যামেরা ছিল, এই ডিজিটাল ছিল না, একবারে টেক ওকে হওয়া লাগবে, তা যদি না হয় তাহলে যদি ওরে বকা দেয়, সবাই অপরিচিত, আমরা কখনো ওরে বকা দিই না, এইগুলো মাথার ভিতরে কাজ করতেছিল, কিন্তু ও মানে ওর কোনো টেনশন নেই, ও একবারে ইনশাল্লাহ একটিকে একটিকে। কথা হচ্ছে, কথা চলতেই থাকবে, কিন্তু ছোট্ট একটা বিরতি না নিলে নয়। ফিরে এলাম বিরতির পর নর আমি আর মা অনুষ্ঠানে, চলুন জমি উঠি কথায়। তো ও যে ও তো কাজ করে যাচ্ছে পাশাপাশি লেখাপড়া করছে, তো এটাকে সাপোর্ট কিভাবে করো মেন্টালি, কিভাবে মানে ফ্যামিলি থেকে তোমার, তুমি এবং ওর আব্বু দুজনে ভাব বুঝলাম যে মেনে নিয়েছে, ফ্যামিলি তো আরও লোকজন আছে, তারা প্রথমে কেউ মানে সেইভাবে মেনে নিনি, এখন যেরকম মেনে নিচ্ছে, ওর একজন কাকু মেনে নিছিল ফার্স্টে, আর অন্য কেউ মেনে নিনি, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে আলাদা না, এখনও আমরা সবাই একসাথে, আমার শ্বশুর শাশুড়ি নেই কিন্তু আমরা একসাথে, তো মানে আর ওর আর এক কাকু আছে সে ফুল হুজুর, সে তো মানে এখনও আমাদের সাথে যোগাযোগ করে না এখনো পর্যন্ত, মানে অনেক সাপোর্ট করে, যে আমি শুধু বলবো না সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে, আমার প্রোগ্রাম দেখে আমাকে বলে কোনটা ভালো কোনটা খারাপ, আমার ছবি পর্যন্ত আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন হলে গিয়ে দেখে, এর থেকে আর বড় পাওয়া কি আছে, যে তারা তো কখনো হলে যায়নি, আমার জন্য হলেও তো কিছু লোক হলে যাচ্ছে। ও তো মেয়ে হিসেবে তুমি ভালোই বলে যাচ্ছ, ভালোই বলে যাচ্ছ, দু একটা দুষ্টামির কথা আমাদের সাথে শেয়ার করো, জীবনে কি দুষ্টামি ও একটু করে না? না, দুষ্টামিটার ভিতরে যেমন এখন যেটা করে সেটা ও ছোটবেলায় কখনো করেনি, এখন তো মানে এইগুলো যেমন ফোনে কথা বলে বেশি, পছন্দই করি না, যে এত কথা বলবা না তুমি, যতটুক প্রয়োজন ততটুক বলবা, কিন্তু দেখা যায় একটার পর একটা কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বহু বহু বছর দেখতে পাই সেই প্রত্যাশাই করি। আর মানে মেয়ে হিসেবে যদি তোমাকে আমি নাম্বার দিতে বলি কত দেবে নাম্বার? দশের আমি দশের ভিতর দশই দেবো, কারণ ও রান্নাটা না পারলেও মানে সবসময় ও বলে আম্মু দেখে, চেষ্টা করে যে এটা কিভাবে আম্মু করতেছে বা অন্য লোক কিভাবে রান্না করতেছে, রান্না করার সময় তো পড়ে আছে, হ্যাঁ এই জন্য ওইটা নিয়ে আসলে আমরা মেয়েরা, আমিও কোনোদিন আমার বাপের বাড়ি রান্না করি, বাপের বাড়িতে রান্না কোনোদিন আমি করিনি, কিন্তু এখন তো অনেক রান্নাই করি, করতে হয় শ্বশুর বাড়ি গেলে, আমি এটা নিয়ে কখনো টেনশন করি না। কখন মনে হচ্ছে যে অভিনয় করতে পারি? আমাদের কখনো মনে হয়নি, হঠাৎ করে ও ঢাকায় একটা প্রোগ্রামে আসছে,
পরিচালকের দেখে পছন্দ করছে অপর দিছে এইভাবে বাস দ্যাটস ইট মানে ওইভাবে করি আস্তে আস্তে চলে আসা তো অভিনয় যখন করে এখন কি মনে হয় তোমার মেয়ে কেমন অভিনেত্রী হিসেবে সেটা দর্শকেই ভালো বলবে আমার মা হিসেবে মা দর্শক হিসেবে তোমার যদি আমি নাম্বার দিতে বলি তাহলে 10 এ 10 দিও না প্লিজ না এখনো তো সে সেইভাবে মানে গড়ে উঠিনি আস্তে আস্তে হবে হয়তো ভবিষ্যতে তো মায়ের কাছে 10 এ 10 ই হওয়া উচিত ছিল না না আমি 10 এ তাকে এখনো 10 দেব না কারণ এখনো সে শুনতে চাই না এখনো মানে শিখার শেষ থাকে না অভিনয় শেখার শেষ থাকে কিছুদিন হলো শুরু করেছে হ্যাঁ কিছুদিন হয়েছে সময় এখনো আছে শিখবে এগিয়ে যাবে কিন্তু তারপরেও যতটুকু শিখেছে সেখানে যদি আমি বলি যে 10 এর মধ্যে কত দেবে তাকে পয়েন্ট 10 এর ভিতর সে 7 পাওয়ার যোগ্য যাক পাস করেছে লেটার মার্কস হ্যাঁ সে তো রেজিভিশন পেয়েছে যেতেছে আবার ইয়ে কি যায় হোক মার কাছে এটা মা যখন এটা বলেছে এবং এটা হচ্ছে তোমার এই 7 পয়েন্ট হচ্ছে তোমার বিশাল একটা দোয়া আমাদের এই সেগমেন্টে আমরা দুজনকে দুজন দুজন সম্পর্কে আসলে কতটুকু জানো সেটা একটু দেখব প্রথমে তো আমাকে জিজ্ঞেস করব আন্টি সম্পর্কে জিজ্ঞেস করব দেখি তোমার মাকে তুমি কতটুকু চেনো তোমার আম্মুর কি পছন্দ আমার আম্মুর রান্না করা খুব পছন্দ রান্না করতে খুব পছন্দ করেন কি মনে হয় ঠিক দিয়েছে না ভুল দিয়েছে না না এটা ঠিক কারণ আমি যখনই সময় পাই তখনই ওদের রান্না করে খাওয়াই নতুন নতুন রেসিপি তাহলে তো ঠিক আছে তোমার আম্মু খুবই অপছন্দ করেন যে জিনিসটা একটা তো বলেই দিল ফোনে কথা বলা এটা আম্মু কখনো পছন্দ করে না হোয়াটএভার যার সাথেই হোক মানে খুব শর্ট টাইমে কথা বলা পছন্দ করে সে নিজেও কখনো কিন্তু ফোন ইউজ করে না বা কথা বলে না আর এছাড়া অপছন্দ করেন ঘর অগোছালো রাখা হয় না আমি যদি কখনো দেখা যায় আমার বুকসগুলো নিয়ে আমার বেডে যদি শুয়ে পড়ি বা বসে পড়ি বা একটু অগোছানো থাকে এটা নিয়ে খুব চেঁচামেচি করে এইগুলা গুছাই রাখো এই খা এই ড্রেসটা এইখানে ফেলানো কেন এই খাবার টেবিলটা পরিষ্কার করো এই সোফা কেন মানে সারাটাক্ষণই সে এটা নিয়ে গোছানো এটাও ঠিক আছে তোমার আম্মুর সবচেয়ে প্রিয় গিফট মানে যেটা পেতে সে পছন্দ করে সবচাইতে সেটা হলো আমার সফলতা আমার ভাইয়ের সফলতা আমরা যে কোনো আমাদের আমরা যে কোনো কাজে সাকসেস হলে সে যে খুশি হয় আমার মনে হয় ওইটাই তার কাছে জীবনের সব থেকে শ্রেষ্ঠ গিফট আন্টি অবসরে কি করেন কি করতে পছন্দ করেন সময় আম্মু তো সবসময় আমার সাথেই থাকেন তারপরেও যে যতটুকু সময় পান আম্মু আমার সাথে আমার ভাইয়ার সাথে আব্বুর সাথে আমাদের সাথে বসে একটু গল্প করতে পছন্দ করেন ঘরটা গোছাতে পছন্দ করেন এই জীবনের আন্টির সবচেয়ে স্মরণীয় সময় ঘটনা কি প্রশ্নের উত্তরটা দেয়া আসলে স্মরণীয় মানে সে বলছে তোমাকে ঘিরে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করেছি আমি মনে হয় এটা মন হয় এখনো ভুলতে পারি কি বলবো কি উত্তর এটি ঠিক বলেছে কারণ উত্তর সঠিক হচ্ছে বলো এটাই বেশি স্মরণীয় এবার আন্টি তোমার জন্য আমি জিতে গিয়েছি সে পুরোপুরি পাস তোমার প্রিয় খাবার কি ওর প্রিয় খাবার হচ্ছে হাঁসের মাংস আর সিমাই পিঠা উত্তর সঠিক হয়েছে প্রিয় রং প্রিয় রং হচ্ছে লাল আর বুলো কি তোমা বলো বলো উত্তর সঠিক সঠিক হয়েছে খাবার বেলাটা আগে বলেছি ওর সবচেয়ে পছন্দের পোশাক শাড়ি সব সময় উত্তর সঠিক হয়েছে কি হতে চেয়েছিল ভালো নৃত্যশিল্পী উত্তর এটা আর কোনো বলার অবকাশ নেই ডেফিনেটলি সেটাই তোমার প্রিয় মানুষ মা বাবা দুজন দুজনকে খুব ভালোভাবে চেনো এটা দেখতে পাচ্ছি কথা বলছি জানছি অনেক মজার মজার কথা ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি নর আমি আর মা অনুষ্ঠান ফিরে এলাম বিরতির পর চলে যায় কথায় এবার আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এই রাউন্ডে যেটা হয় তোমার কাছে আমি জানতে চাইবো মানুষ হয় না যে আমি তো মানুষই আমারও কিছু কিছু ছোটোখাটো ভুল আছে ছোটো ছোটো দোষ ত্রুটি আছে সেটাকে আসলে আমরা সেভাবে আমি বলবো না যে তার দুটো দোষের কথা বলো দোষটা সেই দোষ না তা নাহলে তো ফেরেশতাই হয়ে যাবে সেই জায়গাটা থেকে যে আম্মু একটু যদি কম রাগ করতো তাহলে ভালো হতো বা আম্মু যদি বেশি একটু কম হাসতো তাহলে ভালো হতো মানে আম্মু না মানে গুণ
যে গুণটা অনেক বেশি দেখা গিয়েছে এই গুণটাই অনেকের কাছে হয়তো খারাপ লাগে, আমি বলবো এটা তার গুণ, এটা তার দোষ না, সেটা হলো আম্মু কখনো কোনো কথা ঘুরিয়ে বলতে পারে না, যেটা তার মনে আসবে, যেটা সে তার কাছে মনে হবে এটা ভালো সে বলে দিবে মুখের পরে, যে তুমি যেটা করছো এটা ভালো, খারাপ করলেও বলবে তুমি যেটা করছো এটা খারাপ। হঠাৎ সে কী মনে করলো, শি ডিডেন্ট থিঙ্ক, যে ও কী ভাবলো, এটা কেয়ারই করে না, আম্মু সবসময় স্পষ্টভাষী। আর একটা যেটা, এটা আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি, সেটা হলো সহজে মানুষকে বিশ্বাস করি এবং অনেক ইমোশনাল। আমার আমি আমাকে আমার আম্মা বলে এবং আমি আমার আম্মাকে বলি একই কথা, যে আম্মা তুমি একটু ইমোশনাল কম হবা, আবার আম্মা আমাকে বলে তুমি একটু ইমোশনাল কম হবা। মানে এটা আমাদের দুজনেরই মানে দোষ না গুণ জানি না আমরা, না এটা ইমোশনাল না হলে পরে আর্টিস্ট হতে পারতেন না, ইমোশন ছাড়া কিন্তু আর্টিস্ট হয় না, শিল্পী মাত্রই ইমোশনাল হতে হয়। আন্টির দুটো গুণ, যে গুণের কারণে আমি জানি যে পুরোটাই গুণ, তারপর দুটো স্পেশাল গুণ, যে গুণের কারণে মনে হয় যে আমি তমা আমার মায়ের গর্ভে পৃথিবীতে এসেছি, এই মা মানে আমি আমি ধন্য। আমার আম্মার যেটা সবথেকে বড় গুণ সেটা হলো আমার আম্মা পৃথিবীর সব কিছু তার একপাশে, ইনক্লুডিং আমার বাবা, এবং আমি আমার ভাইকে জড়াবো না, হ্যাঁ আমি এক সাইড জড়াবো না, কেন ভাইকে একটু জায়গা তো দিতে হবে, কোনো কথা আমি এবং আমার ভাই এক সাইডে। আমার যত ভুল করি, অনেক সময় হয় না যে আমি ভুল করেছি, হ্যাঁ, কিন্তু আমি দোষটা আরেকজনের পরে দিচ্ছি বা আরেকজন আমাকে বকছে, এটা সে সহ্য করতে পারে না। আমার মেয়ে দোষ করলে এটা আমি আমার মেয়েকে শাসন করব, বাট অন্য কেউ বলবে বা অন্য কেউ এটা সে কখনো টলারেট করতে পারে না। এবার আন্টি তোমার কাছে চলে আসি, তুমি একটু বলো তোমার দুটো ছোট ছোট দোষ, একটা তো বলেই ফেলেছো একটুখানি, আর একটা ও অল্পতে খুব রেগে যায়, অল্পতে খুব রেগে যায়, খুব ইমোশনাল যে আন্টি, মানে আসলে কিছু করার নেই। এইটা ছাড়া আর ওর আমি কোনো মানে একটা ফোনে একটু কথা বলে, এই ফোনে মানে সেটা তার কাজের কথাই বলে, কিন্তু সেটা একটু অনেক টাইম, মানে এটাই আমি বলতে যাচ্ছিলাম, যেটা এক মিনিটে বলা যায় সেটা তো দশ মিনিট করে ফেলে। ওর দুটো গুণ, যে গুণের কারণে মনে হয় যে তোমার তোমার গর্ভে তোমার সন্তান হয়ে পৃথিবীতে এসেছে, মা হিসেবে তুমি ধন্য। ওর সবচেয়ে বড় গুণ ও আমাকে অনেক ভালোবাসে, মানে অনেক সন্তানরা আছে না যে বাসে মাকে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসাটা অন্যরকম। তোমা তুমি বলছিলে যে মাঝে মাঝে দু এক সময় হয়তো টুকটাক রাগ হয়ে গেছে বা এটা তো হয়, ও তো আমাকে সব সময় দমকায়, হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছি যে দু এক সময় এরকম বলে ফেলেছো, কিন্তু হয়তো আম্মুকে সেভাবে বলা হয়নি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আন্টির হাত দুটো ধরে তুমি একটু আন্টিকে আন্টির কাছে সরি বলো, এবং আন্টি তুমি তোমার মেয়েটাকে একটু আদর করে দোয়া করে দাও। আমার পৃথিবীতে আমার কাছে আমার সন্তানরাই সবচেয়ে, মানে সন্তানদের উপরে আর কিছু মনে না, তারপর আম্মু হয় মাদের থাকে না। আমার যেটা আর কি, আমি না একসাথে পড়াশোনা করছি, নাচ করছি, অভিনয় করছি, আমাদের তো অনেক কিছু হ্যান্ডেলিং করতে হয়, তারপরেও যদি আম্মু কোনো কিছু মাপ চাবো না, মাপ চাই অনেক বড় হলে হয়তো মাপ চেতাম, কানে ধরছি যে আর এরকম ভুল হবে না সেটা বলবো না, হলে মাফ করে দিও। যাই হোক, আমাদের অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি, তোমাদের সবসময় সবাইকে অটোগ্রাফ দেয়, আর আমাদের এই অনুষ্ঠানে আমরা তোমার অটোগ্রাফ আগে নেব, তার নিচে তোমার একটা ছোট্ট করে অটোগ্রাফ থাকবে। প্রতি পর্বেই মানে আমরা জানি যে আমরা কেউই সঙ্গীত শিল্পী না, কিন্তু আনন্দটা প্রকাশ করার জন্য, সবার সাথে ভাগ করার জন্য আমরা গান গাইতে গাইতে বাড়ি যাই, আজও তার ব্যতিক্রম হবে না। তো আমার মনে হয় খুব সুন্দর একটা গান তোমরা একটু মনে মনে চিন্তা করে নাও, আর আমি একটু বিদায় নিয়ে নিই। দর্শক, ভালোবাসায়, আবেগে, অনুভূতিতে এতটুকু যদি আমরা নাড়া দিতে পারি, আমাদের কথাগুলো নাড়া দিতে পারে, বা এতটুকু যদি আপনাদের শেখাতে পারি, বা আপনারা যদি কোনো কথা গ্রহণ করতে পারেন, সেখানেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। খোদা হাফেজ। মা তুমি আমার আগে
যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে।